দেখুন খুব খারাপ লাগছে এই ভেবে যে আমার রাজ্যে মহিলারা অসুরক্ষিত, এটা বারবার প্রমাণ হচ্ছে, এটা শুধু আজকে নয় বারবার প্রমাণ হচ্ছে, এবং সেটা প্রতিটি স্তরে প্রতিটি ক্ষেত্রে। একজন মেধাবী একটি মানুষ, একটি মেয়ে আগামী দিনে হয়তো অনেক উজ্জ্বল, যার ভবিষ্যৎ, তাকে যেভাবে নৃশংসভাবে খুন হতে হলো, ধর্ষিতা হতে হলো, আমার প্রশ্ন একদিনে সবটা কি করে হয়ে গেল? খুন হলো, ধর্ষণ হলো, 10 মিটারের মধ্যে ইয়েরা রয়েছে, ইন্টার্নদের রুম রয়েছে, প্রফেসরদের রুম রয়েছে, কোনো আওয়াজ গেল না, অথচ পেলভিস ভেঙে গেল, কলার বোন ভেঙে গেল। কি নিকৃষ্ট অত্যাচার করা হয়েছে আমাদের মেয়েটার উপরে, অথচ কারুর কোনো ভূমিকা নেই, যেন কোনো নিঃশব্দে যেন কিভাবে তাড়াতাড়ি করে কেসটাকে চাপিয়ে দেওয়া যায়, বন্ধ করে দেওয়া যায়। আমার আমি জিজ্ঞেস করব যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তিনি কেন বলেছিলেন প্রথম দিন গিয়ে যে মেয়েটি একা কেন গেছিল? অনকল রুম আছে আমাদের এখানে, যে সকল ছেলে মেয়েগুলো আমাদের সন্তান তুল্যেরা বসে রয়েছে, আমি জিজ্ঞেস করছি এই আরজি করের আই ডিপার্টমেন্টের অনকল রুম দেখাতে পারবেন? আছে মেডিসিন ডিপার্টমেন্টের SMOP রুম আপনারা দেখেছেন? আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি বিভৎস আকার নিয়েছে ওই সমস্ত রুমগুলোতে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে এই ঘটনা ঘটতে পারে। কেন হবে এরকম? কেন প্রপার সিকিউরিটির ব্যবস্থা নেই? কেন মেয়েরা রাত্রিবেলা ডিউটি করছে 24 ঘন্টা 48 ঘন্টা টানা পরিশ্রম করছে, তারপরে তারা বিশ্রাম নিতে গেলে তাদের নিরাপত্তা নেই? কেন? কি বলছেন সন্দীপ ঘোষ? কি বলছেন উনি? বলে দিলেন? এবং প্রথম দিন বিনীত গোয়েল তিনি এসে এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছিলেন? কোনো তদন্ত ছাড়া আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাওয়া যায়? এবং অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার যে এখানে এই হাসপাতালের যারা ইন্টার্ন বা যারা আন্ডার গ্রাজুয়েট, তারা ভয় পাচ্ছে এই আন্দোলনে আসতে। কিসের ভয়? কে দেখাচ্ছে ভয়? কেন দেখাচ্ছে ভয়? কেন কেন সত্যিটা সামনে আসবে না? একটি বাবা মা তারা বলছেন যে তারা, আমরা শান্তি চাই। আর কি শান্তি? জীবনে সব শান্তি শেষ হয়ে গেছে, আর কি শান্তি আছে? প্রিন্সিপালের থেকে বলা হচ্ছে যে কেন তিনি রাত্রেবেলা ওরকম অবস্থায় ছিলেন না? এটাই অদ্ভুত, এটাই অদ্ভুত। এই প্রশ্নটা যাচ্ছে না মনের মধ্যে সকলের? আমি তো আমার থিয়েটার দল নয়াবাদ তিতাসের পক্ষ থেকে এখানে এসেছি, আমি কিচ্ছু বুঝছি না, কোনো রং, রাজনীতি, ধর্ম, বর্ণ কিচ্ছু না। আমাদের একটা মেয়ে, একটা ডাক্তার, যে ডাক্তারদের আমাদের প্রতিটি মানুষের প্রতিদিন দরকার পড়ে, প্রতিদিন। একটা হাসপাতালের ভেতর যদি আমাদের ছেলে মেয়েগুলো নিরাপদ না থাকে, কোথায় নিরাপদ তারা? কোথায় তারা নিরাপদ তাহলে? আমরা প্রত্যেকবার দেখেছি এর আগেও যখন এরকম। সুশান্ত রায় কি বলছেন? কি বলছেন সুশান্ত রায়, যিনি মেডিকেল কাউন্সিল, কি বলছেন তিনি? সবাই মিলে চুপ করে একটা লোককে, একটা রোগা পাতলা, একটা সিভিক ভলেন্টিয়ার, তাকে দাঁড় করিয়ে দিয়েছে সামনে, তাকে সামনে দাঁড় করিয়ে দিয়ে কেসটাকে ধামাচাপা দেওয়া, ক্যাপিটাল পানিশমেন্ট। এ যেন মনে হচ্ছে কিছু একটাকে গোপন করার ভীষণভাবে চেষ্টা, ভীষণভাবে চেষ্টা একটাকে গোপন করা। আপনারা খোঁজ নিন, খোঁজ নিন SP দাস, শ্যামাপ্রসাদ দাস, যিনি এখানে অলিখিত চলমান অশরীরী, যার অঙ্গুলি হিলনে সুশান্ত রায় চলে, সন্দীপ ঘোষ চলে, তার সঙ্গে কথা বলুন। আমি সংবাদ মাধ্যমকে বলবো যে এই বাচ্চাটার জন্য প্রপার তদন্ত হোক। এখানে কোনো বাচ্চা নিরাপদ নয়, কোনো বাচ্চা নিরাপদ নয়। এই ক্যাম্পাসের ভেতর আমাদের বাচ্চাগুলো যদি নিরাপদ না থাকে, তাহলে কিসের কারণে এত কষ্ট করে মেধা তালিকায় উত্তীর্ণ হবার পর ছেলেমেয়েগুলো ডাক্তারি পড়তে এসছে? তাহলে আমার পশ্চিমবঙ্গে কি কোথাও নিরাপদ নেই? একটা সিভিক ভলেন্টিয়ার কারা নিয়োগ করে এদের? কি তাদের একজন সিভিক ভলেন্টিয়ার তিনতলায় উঠে যাচ্ছে কেন? কে নিয়োগ করে এদের? তার মানে কি এদেরকে নিয়োগ করে সারা বছরের ফুর্তির পারমিশন দেওয়া থাকে, যেহেতু এরা ভোট ম্যানেজমেন্ট, এরা ভোট লুট করে সেই কারণে? কে একজন সিভিক ভলেন্টিয়ার আসবে কেন? এত ওপরে সে উঠবে কেন? আর এই ঘটনার জন্য সবাই একদম একদিনের মধ্যে ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টাই বা কেন? কেন প্রপার তদন্ত হবে না? কেন জানতে চাওয়া হবে না? কেন এখানে যারা সেই দিন উপস্থিত, আরো তো অনেক বাচ্চা ছিল সেদিন, বিভিন্ন দায়িত্বে ছিল, তাদেরকে ইন্ডিভিজুয়ালি প্রশ্ন করা হচ্ছে? সিন রিক্রিয়েট করা হচ্ছে কি? রিক্রিয়েট হয়েছে? হয়নি। কেন রিক্রিয়েট হচ্ছে না, কেন করা হচ্ছে না? আমরা তো বুঝতে পারছি না, আমরা সাধারণ মানুষ, আমি একজন শিল্পী,
কিন্তু আমাদের বাচ্চারাই তো পড়াশুনো করে, তারা তো যে কোনো সরকারি কলেজে পড়াশুনো করা মানে সে চূড়ান্ত ভালো নম্বর পেয়েছে তবেই সে সরকারি কলেজে পড়াশুনো করতে আসছে, তাদের কোনো মানে নিরাপত্তা নেই। আমরা দেখেছি প্রিন্সিপালের নামে এর আগে একাধিক অনেক অনেক দুর্নীতি আছে, অনেক নিয়োগ দুর্নীতি আছে ওনার নামে, তারপরে বিভিন্ন ক্যান্টিন দুর্নীতি আছে ওনার নামে, অনেক দুর্নীতি আছে। এবং সব থেকে অদ্ভুত, ওনাকে বারবার সরিয়ে দেওয়া হয় কিন্তু কোন এক অনেক মানে অজানা কারণ, কোন এক অজানা কারণ উনি আবার পদে চলে আসেন। অদ্ভুত ব্যাপার এটা, ওনাকে সরিয়ে দেওয়া হয় কিন্তু 48 ঘন্টা থাকতে পারেন না, আবার তিনি নিজ পদে বসে যান। এবং ছেলেমেয়েগুলোকেও কথা বলছে না, এতটা টেররাইজ করে রাখা, কে দেখাচ্ছে ভয়? আমার প্রশ্ন, কে দেখাচ্ছে ভয়, কেন দেখাচ্ছে ভয়? আজকে বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী সিবিআই হলে ভালো। হ্যাঁ, আমার একজন শিল্পী হিসেবে আমার এটা বলা আপনাদেরকে, আপনারা যারা সংবাদ মাধ্যমের মানুষ এখানে আছেন, বাচ্চাগুলোর পাশে থাকুন এবং প্রপার তদন্তের দাবি করুন। আমার ভীষণভাবে মনে হচ্ছে ওই সঞ্জয় রায় নামক ওই সিভিক ভলেন্টিয়ার ছেলেটি, এরা রোগা পাতলা ছেলে, তার পক্ষে কি সম্ভব একটা 5'3" হাইট নিগৃহীতা নিপীড়িতা মেয়েটির, তার পেলভিস সের হাড় ভেঙে দেওয়া হয়েছে, কলার বোন ভেঙে দেওয়া হয়েছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, কান দিয়ে রক্ত পড়ছে, নাক দিয়ে রক্ত পড়ছে, যৌনাঙ্গ দিয়ে রক্ত পড়ছে, এটা সম্ভব কোনো একজনের দ্বারা? এটা হয় কোনো দিন? এবং তার জন্যে আমি সমস্ত আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে আমি সমস্ত মানুষকে বলবো যে আপনারা আসুন, এই তদন্তটা তদন্ত হোক, তদন্তের নামে উপহাস যেন না হয়, তদন্ত হোক, কারণ কোনো বাচ্চা নিরাপদ নেই। আমার আপনার ছেলেমেয়েরাই ডাক্তারি পড়তে যায় বিভিন্ন জায়গায়, এটা কি ঘটছে? আজকে বোধহয় 1 বছর কমপ্লিট হলো যাদবপুরের যে ছেলেটিকে ফেলে দেয়া হলো সেই ঘটনা আবার ঠিক 1 বছরের মাথায়, মানে আমার রাজ্যে কি হচ্ছে? তাহলে কি ছেলেমেয়েরা পড়াশুনো করবে না? বাবা মারা কি ভরসা করে ছেলেমেয়েকে হস্টেলে বা ক্যাম্পাসে পাঠাবে না? এই প্রশ্ন করছি আমি আপনাদের সংবাদ মাধ্যমকে, যে সবাইকে করজোড়ে, এই পশ্চিমবঙ্গের আপামর মানুষ যারা আমাদের পেট কেটে আমাদের সন্তানদেরকে লেখাপড়া করাবার জন্য আমরা চেষ্টা করি যে তারা মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে জয়েন্ট এন্ট্রান্সের পরে তারা ভালো জায়গায় পড়াশুনো করুক, ডাক্তারি পড়ুক, ইঞ্জিনিয়ারিং পড়ুক, কিন্তু এই কি পরিস্থিতি? এত ভয় কেন আমার রাজ্যে? কেন ইন্টার্নরা আসতে পারছে না এই আন্দোলনে? যারা আরজি করেন, যারা আন্ডার গ্রাজুয়েট, তারা কেন আসতে পারছে না? কে তাদের ভয় দেখাচ্ছে? ফলে আপনাদের কাছে আমার বড় জোরে অনুরোধ যে আসল তদন্তের দিকে, এই চাপিয়ে দেওয়া তদন্ত এটা আরো ভয়ঙ্কর। কাউকে একটা চাপিয়ে দেওয়া হচ্ছে, কাউকে একটা বলে দেওয়া হচ্ছে। এবং এই যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষের পদত্যাগ অবিলম্বে দাবি করছি আমরা, আমরা সাধারণ মানুষ, আমরা শিল্পী, আমরা আমাদের থিয়েটার দলে, থিয়েটার ফ্যাটার্নিটি থেকে এই আরজিকর হাসপাতালের যিনি প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, যিনি বহু অনেক বছর ধরে তিনি বহু দুর্নীতির নায়ক, এবং বারবার তাকে তাকে সরিয়ে দেওয়া হয় এবং তিনি অজানা কারণে 48 ঘন্টার মধ্যে আবার ওই চেয়ারে বসে পড়েন। কে বসায় তাকে চেয়ার? কে দেয় চেয়ার? তাই এসপি শ্যামাপ্রসাদ, এসপি দাস, শ্যামাপ্রসাদ দাস কে? তিনি খোঁজ করুন কি তার ভূমিকা, তার কথায় চলে এই সুশান্ত রায় এবং এই সন্দীপ ঘোষ, যে জানতেই হবে। এটা না জানলে পরে কিন্তু আমাদের ছেলেমেয়েগুলো নিরাপত্তার জন্য আমরা একটা শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী একটা বললেন এবং একজনকে সামনে থাকবে, তাতেই কিন্তু হয়ে যায় না। এই ঘটনা আমি আপনাদের আবারও বলছি, আই ডিপার্টমেন্টের অনকল রুম, এখানে যে ছেলেমেয়েগুলো আছে বলুন ওদের ওরা নিয়ে যেতে পারবে? দেখলে চমকে উঠবেন, আজকে উঠবেন। মেডিসিনের এসএমওপি রুম, আজকে উঠবেন। একটা গলির মধ্যে আধে ঘরের ছিটকিনি নেই, টয়লেট নেই, কেন হবে এরকম? কেন প্রপার অনকল রুম থাকবে না, যেখানে 72 ঘন্টা 48 ঘন্টা টানা পরিশ্রম করে ছেলেমেয়েগুলো, তাদের বিশ্রামের ব্যবস্থা নেই কেন? এই প্রশ্ন করছি আমরা, আমরা যারা থিয়েটার ফ্যাটার্নিটির মানুষ, আমরা এই প্রশ্ন করছি, এই প্রশ্ন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রাজ্যের প্রতিটি মানুষের কাছে।